ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. খুলে দিন তো সব খুলে দিচ্ছি দ্বারা নিজের ভাগ্য পরীক্ষা করা তোমরা তাতে থেকে অবশ্যই বাঁচো যদি পরিত্রাণ চাও। আর শয়তানের কাজ, এর দ্বারা শয়তানের উদ্দেশ্য কি, শয়তান কি চায়? শয়তান চাই তোমাদের ভেতরে শত্রুতা সৃষ্টি করে দেবে মদের দ্বারা, জুয়ার দ্বারা। শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহ জিহাদ থেকে, দিন থেকে দূরে সরিয়ে রাখবে এবং বিশেষ করে নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এবারে তোমরা নজর ছাড়বে না, ছাড়বে না, মদ পান করা থেকে বিরত থাকবে না, থাকবে না। আর আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য যত হালাল বস্তু পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে, পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে। আর সর্বপ্রকার জঘন্য অপবিত্রকে হারাম করা হয়েছে। ভাই আমার, মূলত ইসলামে আমাদের জন্য আল্লাহ পাক কোরআন ও হাদিসে মাত্র মুষ্টিময় কিছু জিনিসকে হারাম করেছে, বাকি সবই আমাদের জন্য হালাল। সমস্ত জিনিস আমাদের জন্য হালাল, কিন্তু যে যে সব জিনিস সম্বন্ধে, বস্তু সম্বন্ধে কোরআন ও হাদিসে নিষেধাজ্ঞা এসেছে সেগুলো ছাড়া সমস্ত আমাদের জন্য হারাম। এবারে একটা জিনিস হালাম, একটা বস্তু হারাম, এটা আমাদের বলার কথা নেই, আমাদের তৈরি করার কথা নেই। মূলত আল্লাহ পাক হালাল ও হারামের মালিক, আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল সেটাই আমাদের জন্য হালাল, আল্লাহর পক্ষ থেকে আমরা নবীর পক্ষ থেকে যেটা হারাম সেটা আমাদের জন্য হারাম। এইবারে দলিলের দৃষ্টিতে মাদক দ্রব্য সম্বন্ধে আমি আলোচনা করতে চাইছি। আল্লাহ পাক এখানে আয়াতে মদের দ্বারা দুই রকম ক্ষতি আছে, আপনার দৈনিক ক্ষতি, ধর্মীয় ক্ষতি, সামাজিক ক্ষতি। কেন সামাজিক ক্ষতি হচ্ছে? তোমাদের ভেতরে মদের দ্বারা শত্রুতা সৃষ্টি করিয়ে দেবে। আর রাসূলুল্লাহ আমরিকিনিল্লাহ জিক্রুল্লাহ থেকে, নামাজ থেকে দূরে রাখতে তো। এইবারে আপনারা বলবেন এই যে শারাব বা মদ, মদের কথা কোরআনে এসেছে, মদের কথা হাদিসে এসেছে। এবারে হাদিস থেকে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম।
আছেন, মোসাই মুসলিমে আছে, যে কোনো নিশাযুক্ত জিনিস ছাড়া মদ সেটা খান, এবং প্রত্যেকটা খামর হারাম। খামর কাকে বলে? আল খামর মা খামর আপু, খামর কাকে বলে? যে আপনার মস্তিষ্ককে, আপনার মন মেজাজকে, আপনার ব্রেনকে পরিবর্তন করে দেবে, ভক্তান করে দেবে। মোত্তা ভাগর আলে বলেছেন যার বেশি পরিমাণ খেলে মানুষ বেহুশ হয়ে যায়, তার কম পরিমাণও হারাম। আমার আমাদের আর একটা জিনিস আপনাদের বলি, এই যে বর্তমানে মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য কি সেই খামরের ভেতরে পড়ছে না পড়ে না? আপনারা বলবেন, অনেকেই বলবেন, এটা তো আল্লাহ নবীর যুগে ছিল না, এটা তো পরে এসেছে। শুনেন, শরীয়তে কোন জিনিসের নাম নিয়ে এটা হারাম একদিক থেকে গুনাহ, বিশেষ করে খাবার জিনিস। যেমন হাদিসে এসেছে, কুল্ল জিনাতিন মিনাত তাইয়্যিবাতিন ওয়া কুল্ল জিনাতিন মিনাত তাইয়্যিবাতিন আমরা যেসব জীবজন্তুর ভেতরে যেগুলো আপনার হিংস্র পশু বা যার দাঁত এখান থেকে বেরিয়ে আছে, বাঘ ভালুক বিড়াল কুকুর ইত্যাদি, এগুলোর মাংস খাওয়া হারাম। এ বাদে যত কিছু আছে আপনার মাংস খাওয়া হারাম। বলে যায়নি মুষ্টিমান কিছু জিনিসের নাম দিয়েছে, একটা নিয়ম একটা ফার্মুলা তৈরি করে নিয়েছেন, এই নিয়মে কেয়ামত পর্যন্ত যত জিনিস হবে সমস্ত হারাম। ঠিক তেমনি আপনার পাখির ভেতরে পূর্ণ জিন মানে হারাম, যেসবগুলো পাখি চঙ্গুল নিয়ে শিকার করে সেগুলো হারাম, যেমন কাক, গিট ইত্যাদি। নাম নিয়ে বলেননি নবী মোহাম্মদ সাল্লাম যে এই পাখি হারাম, এই পাখি হারাম, একদিক থেকে ধুনাবেন এরকম না। এগুলো বাদ দিয়ে যত রকম পাখি আছে সমস্ত পাখির মাংস আপনি খেতে পারেন। ঠিক তেমনি নবী মোহাম্মদ সাল্লাম বলে দিয়েছেন কুল্ল মুস্কিন হারাম, যে কোনো জিনিস নিশাযুক্ত জিনিস মানুষকে অজ্ঞান করে দেবে সেই জিনিসগুলো হারাম। সে যে কোনো জিনিস থেকে তৈরি হোক না কেন, যে কোনো জিনিস থেকে তৈরি হোক না কেন, আরবের মুখে খেজুর থেকে তৈরি হতো, কিশমিশ থেকে তৈরি হতো, জল থেকে তৈরি হতো, যে কোনো জিনিস থেকে তৈরি হোক না কেন, তাতে যদি শুকুর থাকে, তাতে যদি মানুষকে অজ্ঞান করে দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেটা হারাম। আপনারা বলবেন আমরা যারা বিড়ি তামাকু খাই, তামাকু থেকে এই সমস্ত জিনিস জর্দা গুটকা মধু ইত্যাদি তৈরি হচ্ছে, এতে তো আমরা কোন রকম অজ্ঞান হই না। নবী বলেছেন মা আস্তারা যেটার বেশি পরিমাণ খেলে আপনার অজ্ঞান করে দেবে আপনাকে, তার অল্প পরিমাণ হারাম। যেমন মদ আপনি এক বোতল হাফ বোতল পান করবেন, তারপরে আপনার ভেতরে বেহুশি আসবে, আপনি দুই চার ফোঁটা খেয়ে নেন, আসবে কোনো প্রভাব পড়বে? সামান্য একটু নিয়ে আপনি চেটে নিলেন, তাতে কোনো ক্ষতি আসবে? তাহলে যার 500 গ্রাম খেলে, 200 গ্রাম খেলে, 250 গ্রাম খেলে, যাতে আপনাকে ওয়াক
দান করার ক্ষমতা আছে, তার এক বিন্দ পরিমাণ খাওয়া আপনার জন্য হবে। আরো একটি হাদিস আছে, মা আসকারাল খারাক মিনহু ওয়া মিনকুম কাফিলুল হারাম, আহমদ আবু দাউদ তিরমিজি হাদিস, যার আপনার ফরাক মনে হয় মোটামুটি 7.5 কিলো, 7.5 কিলো পরিমাণ কোন জিনিস যদি খেলে মানুষকে অজ্ঞান করে, তার এক আপনি হাতে চুমুতে নিয়ে হ্যাঁ ওই পরিমাণ খাওয়াটা আপনার জন্য হারাম। তাহলে এটা হারাম, হারামের এক বিন্দু হারাম। আপনি যার একটা দুটা চারটা দানা নিচ্ছেন, নিয়ে খাচ্ছেন, এই পরিমাণ কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার 100 গ্রাম একই সাথে 200 গ্রাম আপনি সেটাকে সেবন করেন আর খান, দেখেন আপনার কি অবস্থা হচ্ছে। তাহলে মুসকিনিন হারামুন মা আস্তারা কাসিরহু ফাকালিলহু হারামুন, এর আওতার ভেতরে সমস্ত এসব জিনিসগুলো চলে আসছে। কেয়ামত পর্যন্ত যত জিনিস আপনার যার ভেতরে শুক্র আসবে, যার ভেতরে আপনাকে অজ্ঞান করে দেওয়ার ক্ষমতা থাকবে, সে যে কোনো বস্তু থেকে তৈরি হোক না কেন সেগুলো হারাম আপনার। সেটা তরল পদার্থ হোক আর শুক্র পদার্থ হোক, সমস্ত জিনিস হারাম আপনার। বলবল মারামের সারে তিনি বার্তা করেছেন, আল্লামা আসান আনি উনি বলছেন, কেউ যদি বলে যে উনি বলছেন যে কোনো জিনিস তরল হোক, পান করার মতো হোক বা শুকনো হোক, ও হারাম। যদি কেউ বলে এতে তো মানুষ বেহুশ হয় না, এতে একটু মানুষ দুর্বল হয়, মানুষের চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো লাল হয়, চোখের দৃষ্টি কমে যায়, রোগগুলো কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অন্যহাতু খাদ্যা, তাতে কি হয় মানুষ দুর্বল হয়। এটা যদি মেনে নেওয়া যায় কিছুক্ষণের জন্য, এটা শুনলে মা আদামুল ইসকার ফাইয়া মুফতারাতুন, যদি আমি মেনে নিলাম তার ভেতরে শুক্র নেই, বেহুশ করার ক্ষমতা নেই, কিন্তু সেটা মুফতার। মুফতার আবদাদের হাদিস আছে, কুল্লু মুফতারিন হারাম, যে কোনো মুস্কের এবং মুফতের দুটো থেকেই নিষেধ করেছেন। মুফতের দ্বারা মানুষের শরীরের রক্তগুলোকে ও চোখের দৃষ্টিকে, মানুষের স্মরণ শক্তিকে, অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের দুর্বল করে দেয়। শুধু তাই না, আজকে আপনি দেখেন আপনার এই তামাক যুক্ত প্যাকেট যেগুলো আমরা খাই, তাতে লিখে আছে তামাক ক্যান্সারের কারণ। তাহলে আপনার এটা মুসলিম আহমদের রিওয়ায়াত আছে, আপনি যে কোনো কোনো কাজ করতে পারেন না, এরকম কোনো বস্তু খেতে পারেন না, সেবন করতে পারেন না, ব্যবহার করতে পারেন না, না দাঁড়ারা এরকম গুলো আপনি ব্যবহার করুন, না দাঁড়ারা লি নাফসিহি ওয়া না যারারা লি গায়রিহি, যাতে আপনার আত্মার ক্ষতি না হয়, আপনার সমাজেরও ক্ষতি না হয়, আপনার নিজের ক্ষতি না হয়, আপনার অপরেরও ক্ষতি না হয়, না যারারা আমার যারা। তাহলে এই বস্তু আপনার শরীরের ক্ষতি করবে, তাহলে সেগুলো আপনারা আমরা ব্যবহার করব কেন? কারণ সত্তাবি আল মুফতার কুল্ল শারাবিন ইউরসুল ফুতুরা ওয়াল খাওরা ফিল আযা, মুফতার প্রত্যেক ঐসব বস্তুকে বলা হয় যেগুলো মানুষ সেবন করে, যার দ্বারা মানুষকে দুর্বল করে দেয়।
মানুষের শরীরে হাতে পায়ে চোখে কানে তার দুর্বলতা নিয়ে আসে। আকাল এরাকেও এরাকি বর্ণনা করেছেন এবং আল্লাহ তাই নিয়ে বর্ণনা করেছেন যেগুলো আমরা ব্যবহার করছি। বলছেন আপনার 600 শতক হিজরিতে ওই যুগের আলেমেরা এই তামাকের গাছ থেকে তৈরি হওয়া সমস্ত জিনিসকে হারামের উপরে সবাই একমত হয়েছিলেন। বলে এজমা আলা তাহরিমিল হাসিসা আন্না মান ইস্তাহাল্লাহা কাফার, যারা হালাল মনে করে খাবে এটা জিনিস হালাল, এই হালাল মনে করে যদি খায় তাহলে সে কাফের হয়ে যাবে। আর ইবনে তাইমিয়া ইন্নাল হাসিসা আপনার 600 হিন্দি প্রথম দিকে মাসের দিকে এই তামুকের গাছ প্রথমে পাওয়া গেছে, তাতে মিশরের ভেতরে কে নিয়ে গেছে ক্রেতারেরা। ক্রেতারা এখন বাগদাদে আক্রমণ করেছিল, পাইয়া সর্বম মিনাল খাম, এটা শারাব চাইতেও খারাপ, শারাব চাইতেও জঘিন্য। সুবুল সালাম তৃতীয় খণ্ড আপনার 37 তাহলে ভাইরা আমার, আমাদেরকে কে হালাল বলছেন, কোন আলেম হারাম বলছেন, এটা বলার বা আলেমদের কোন জিনিসকে হালাল হারাম করার কথা অধিকার নেই। হ্যাঁ তাহলে কথা কোন আলেমের অধিকার নেই, যেমন ইহুদ আর খ্রিস্টানদের রাহেবদের হালাল হারামের কথা, তারা হালালকে হারাম বলতো, হারামকে হালাল বলতো, সেইভাবে আমরা কোন আলেম আমরা যদি হালালকে হারাম বলি, হারামকে হালাল বলি, আমাদের বলার অধিকার নেই। হালাল ওটাই যেটা আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছেন, হারাম ওটাই যেটা আল্লাহ আল্লাহ রসুলের তারা হারাম বলে বিবেচিত হয়েছে, প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন যে কোনো হারাম বস্তু থেকে এমনকি সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকার তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।